ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স পিএস রোড কোচবিহার। সেপ্টেম্বরে আসছে করোনা টিকা ঘোষণা রুশ স্বাস্থ্যমন্ত্রীর। করোনা গ্রাস করেছে গোটা বিশ্বকে, এই ভাইরাসের আক্রমণ থেকে মুক্তির একমাত্র পথ প্রতিষেধক, যার জন্য গোটা বিশ্ব লেগে রয়েছে এই গবেষণায়। এর মাঝে গত 11 অগস্ট বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক হিসেবে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে রাশিয়ার স্পুটনিক ভি এর নাম। রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাই মুরস্কো জানিয়েছেন, স্পুটনিক ভি এর প্রথম ব্যাচ বাজারে আসছে সেপ্টেম্বরের মধ্যে। ফালাকাটা ব্লকে তাসাদি চা বাগানে ঘাসি লাইন এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনা এলাকায় ছড়ালো চাঞ্চল্য। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সন্দীপ বুড়াও। এদিন বিকেলে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। এই বিষয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ইনচার্জ অরূপ বৈদ্য জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। ভোট যত এগিয়ে আসছে, দক্ষিণ দিনাজপুর জেলায় দলবদলে হিড়িক বাড়ছে। প্রায় প্রতিদিন জেলার হিলি থেকে মালদা সীমান্তের মেহেদীপুর, আবার কুমারগঞ্জ থেকে উত্তর দিনাজপুর সীমান্তের কুশমুন্ডি পর্যন্ত কোথাও না কোথাও বাম শিবির বা ঘাসফুল শিবির থেকে দলে দলে লোকজন গেরুয়া শিবিরে যোগদান করছে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার ZP-13 মন্ডলে বুনাইল গ্রাম এলাকা তৃণমূল ও RSP দল ছেড়ে প্রায় 50টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে টেনে নিলেন বিজেপি দলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি মাননীয় শ্রী বিনয় কুমার বর্মন, জেলা সাধারণ সম্পাদক শ্রী গৌতম রায়। চাল চুরির অভিযোগ উঠল স্কুলের এক অশিক্ষক কর্মীর বিরুদ্ধে। এলাকাবাসী তৎপরতায় হাতে নাতে ধরা পড়লেন স্কুলের মিড ডে মিলে চাল চুরি করতে আসা অশিক্ষক কর্মী। এই ঘটনাকে উত্তেজনা ছড়ালো মালদা থানা এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। শুক্রবার সকালে পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের আহ্লাদ মুনি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। বিদ্যালয়ে এক অশিক্ষক কর্মী সাত সকালে টোটোতে করে মিড ডে মিলে চাল পাচার করছিল বলে অভিযোগ। সেই সময় গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে স্কুলের ওই অশিক্ষক কর্মীকে। পুরো ঘটনা তদন্তে দাবি জানিয়েছেন ওই কাউন্সিলর সহ এলাকাবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে টোটো ভর্তি চাল গ্রামবাসীরা আটক করে রেখেছে। পুজো এলেও করোনা আবহে বিক্রি বন্ধের মুখে চরম অভাবে দিন কাটাচ্ছেন তাঁত শিল্পীরা। একটা সময় দক্ষিণ দিনাজপুর জেলার তাঁতের কাপড় পৌঁছে যেত পার্শ্ববর্তী জেলা সহ ভিন রাজ্যগুলোতে। যদিও এবছর করোনা আবহে ব্যবসা প্রায় বন্ধের মুখে, চরম সমস্যা পড়েছেন জেলার তাঁত শিল্পীরা। দক্ষিণ দিনাজপুর জেলার ঠাঙ্গাপাড়া মহারাজপুরের তাঁতিপাড়ায় বছরে এই সময়টায় কাপড় বানানোর ব্যস্ততায় নাওয়া খাওয়ার সময় থাকে না তাঁত শিল্পীদের। যদিও করোনা মহামারীর জেরে এবছরের চিত্রটা পাল্টে গেছে সম্পূর্ণ। বিক্রি নেই তাঁতের কাপড়, বন্ধ বেশিরভাগ তাঁত কারখানাগুলো। কতদিন এই দুঃসময় কাটবে, পুনরায় বিক্রি বার্তা চালু হবে, সেই দিকে চেয়ে আছেন অসহায় তাঁতশিল্পীরা। এই বিষয়ে তাঁতশিল্পী নরোত্তম বসাক বলেন, করোনা আবহে শাড়ি বিক্রি নেই, মালিক টাকা দিতে পারছে না, সরকারি সামান্য সাহায্যটুকু না পেলে না খেয়ে দিন কাটাতে হতো। তুফানগঞ্জ থানা চত্বর থেকে প্রায় 5 ফুট লম্বা বিষাক্ত গোখরা সাপ উদ্ধার করলো সর্বপ্রেমী প্রতীক সরকার। জানা যায়, তুফানগঞ্জ থানা সিভিক ভলেন্টিয়ার রুস্তম আলী থানায় ঢুকে পুরনো থানার বিল্ডিং এর পাশে নিজের গাড়ি রাখতে যান। সেই সময় তার পায়ের কাছে সাপটি ছিল, তিনি লাফ মেরে সেখান থেকে সরে আসেন। খবর ছড়িয়ে পড়তে বাকি পুলিশ কর্মীরা ভিড় জমায়। খবর দেওয়া হয় সর্বপ্রেমী প্রতীক সরকার। প্রতীকবাবু ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টা চেষ্টায় সাপটিকে উদ্ধার করেন। প্রতীকবাবু জানান, অত্যন্ত বিষাক্ত সাপ এটি, এটিকে রশিকবিলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। তৃণমূল বিধায়কের অডিও ভাইরাল সোশ্যাল সাইটে, সেখানে ধর্ষণের মামলায় এলাকার জেলা পরিষদ সদস্যের স্বামী তথা এলাকার যুবনেতাকে থানায় টাকা খাইয়ে গুলি করিয়ে দেওয়ার হুমকি। মালদার রতুয়া বিধায়ক সমর মুখোপাধ্যায়ের এই অডিওকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার জেলা সভানেত্রীর কাছে অভিযোগ দায়ের জেলা পরিষদ সদস্য স্বামী। আর এই অডিওটি ভাইরাল হতে রতুয়া দেবীপুরের বাসিন্দা এক মহিলা তৃণমূল কর্মী অভিযোগ করে। তাকে রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় এলাকারই ডাক সাইটে তৃণমূল যুবনেতা মোহাম্মদ ইয়াসিনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে বলে। এর বদলে তাকে 1 লক্ষ টাকা ও একটি চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ওই মহিলা তৃণমূল কর্মী এতে তিনি রাজি হয়নি। গোটা ঘটনা চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের সভানেত্রী মৌসুম বেঞ্জি নূর বলেন, দল খতিয়ে দেখছে বিষয়টি। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড কোচবিহার।